বিশ্বকর্মা পুজো থেকেই তুমুল দুর্যোগ। বঙ্গোপসাগরে ফের তৈরির মুখে নতুন ঘূর্ণাবর্ত। তারই জেরে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড়সড় বদল আসতে পারে। একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা কিছুটা নামার ইঙ্গিত। বিশ্বকর্মা পুজো তেড়ে বৃষ্টি, সোমবারই বিশ্বকর্মা পুজো। এখনও পর্যন্ত হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। তবে 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত। তারই জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বিশ্বকর্মা পুজোর পর মঙ্গলবার গণেশ পুজোর দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা। দিন কয়েক উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়াও হালকা মাঝের বৃষ্টি চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে রবিবারের পর সোমবারেও সবকটি জেলাতেই হালকা মাঝের বৃষ্টি চলবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের আর্দ্রতা কমবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 21 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলার সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত 2-1 জায়গায়। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও। মঙ্গলবার বুধবার তাপমাত্রা ফের কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য 2-1 বসলা হালকা বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। 19 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে উড়িষ্যার কিছু অংশ এবং 17 সেপ্টেম্বর তামিলনাড়ুর কিছু অংশ বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 18 থেকে 21 সেপ্টেম্বর মিজোরাম এবং ত্রিপুরা, 18 থেকে 21 সেপ্টেম্বর অসম এবং মেঘালয় এবং 20 থেকে 21 সেপ্টেম্বর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরের মতো উত্তর পূর্ব ভারতের কিছু অংশে একই রকম আবহাওয়া থাকতে পারে। সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তেলেঙ্গানা, রাজস্থান, কোঙ্কণ এবং গোয়া সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা।